সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি যারা ফাইবার এবং ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের অনেকেরই এই টাইপের ছবি কিন্তু খুবই প্রয়োজন পড়ে। এগুলো আমরা ট্রেন্ডিং ছবি বলে থাকি বা আমাদের অনেক সময় আছে কি প্রফেশনাল ছবির জায়গাতে আমরা এগুলো টাইপের ছবিগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো কিভাবে তৈরি করে এবং আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা একটা ক্লিকের মাধ্যমে কিভাবে এটা তৈরি করা যায় সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। কারণ আমাদের কিন্তু এটা মাস্ট প্রয়োজন পড়বেই, দুই দিন আগের পরে আমাদের এটা লাগবেই। আমরা যদি ফাইবারে একটা প্রোফাইল করতে যাই, ফাইবারে প্রোফাইল করার পরে দেখা যায় যে আমাদের অনেক সময় ইমেজে প্রবলেম করে, ভালোভাবে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে বা টিনের ঘর থাকে বা একটা গাছপালা থাকে, দেখতে খুব একটা ভালো লাগে না। যদি আপনি ওইটা ওই ছবিটাকে জাস্ট এখানে এনে ছাইড়া দেন তাহলে দেখা যাবে যে আপনার ছবিটা এরকম একটা প্রফেশনালিটি রূপ নেবে। চলুন আমরা দেখি এই ছবিটা কিভাবে তৈরি করে। তো আমরা এই ছবিটা তৈরি করার জন্য, মানে এই টাইপের ডিজাইন তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে এখানে আমরা লিখব হচ্ছে পিক অফ মি, এটা লিখে আপনি জাস্ট ইন্টারে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে প্রথমে আপনার পিক অফ মি .ai একটা ওয়েবসাইট পাবেন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যদি আপনার সাইন আপ না থাকে তাহলে আপনি সাইন আপ করে নিতে পারেন। যদি মনে করেন যে আমার সাইন আপ দরকার নাই, আপনি ফ্রিতে করবেন তাহলে করতে পারবেন। জাস্ট এখানে দেখেন লেখা আছে আপলোড ইওর ফটো। এখানে কিন্তু তারা কিন্তু বিস্তারিত দিয়ে দিছে আপনাকে আপনার ছবিগুলো কিরকম টাইপ হবে। দেখেন এখানে কিন্তু তারা একটা টেমপ্লেট দিয়ে দিছে বা দেখতে এরকম হবে, এটা কিন্তু তারা বলে দিছে এই টাইপের ছবিগুলো। তো আমরা জাস্ট এখান থেকে জাস্ট আপলোড ইমেজের উপর ক্লিক করে ধরেন আমার একটা ইমেজ এখান থেকে দিয়ে দিব। এবং দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের ছবিটা অ্যাকুরেটলি হয়েছে কি না। ধরেন আপনার ছবিটা আপনি জুম করতে চাচ্ছেন বা জুম আউট করতে চাচ্ছেন, ধরেন আপনি এইটুক রাখবেন বা এইটুক রাখবেন, এগুলো আবার ধরেন কোনো একটা ছবি আপনার বাঁকা হয়েছে, ধরেন রোটেটে এরকম হয়েছে, তাহলে আপনি রোটেট করে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন আমার এইটুকে মধ্যে আমি এনাফ, আমার কোনো কিছু করার দরকার নাই, আমার ছবিটা যেরকম আছে এরকমই এনাফ। জাস্ট আমি জাস্ট কী করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে দেখা যাবে কয়েক মিনিটের ভিতরে তারা আমাকে এরকম একটা ছবি তারা জেনারেট করে দেবে। দেখেন এখানে কিন্তু তারা আমাকে সুন্দর করে ছবিগুলো জেনারেট করে দিয়েছে, দেখতে কিন্তু খুবই প্রফেশনাল লাগতেছে, খুবই প্রফেশনাল লাগতেছে। আপনি যদি দেখেন এখানে আপনি চাইলে এটাকে গোল করতে পারবেন, দেখেন বিভিন্ন শেপে কিন্তু দিতে পারবেন। দেখছেন এই টাইপের শেপে আপনি দিতে পারবেন, এই টাইপের শেপে আপনি দিতে পারবেন, এই টাইপের শেপ দিতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আছে, আপনি যদি মনে করেন এই টাইপেরটা নেবেন নিতে পারবেন, যদি মনে করেন গোলটা নেবেন গোলটাও করে নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো দেখেন আরও নিচের দিকে যদি আসেন সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনি ব্যবহার করেন ইনস্টাগ্রামে, সেক্ষেত্রে এই টাইপেরগুলো ব্যবহার করতে পারেন, টিকটক, তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ব্যবহার করার টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। দেখেন আরও অনেকগুলো টেমপ্লেট আছে। ঠিক আছে, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আপনি বিভিন্ন খান্টি ওয়াইজ এটা করতে পারবেন। দেখছেন মারাত্মক মারাত্মক ডিজাইন কিন্তু তারা আমাকে করে দিতেছে। এই এখানে দেখেন 3D মডেল করে দিয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই দেখতে ইউনিক লাগতেছে। এখানে যদি আপনি সমস্ত কিছু দেখেন তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন এগুলো আসলে এক্স্যাক্টলি কীভাবে হচ্ছে। আবার চাইলে আপনি ইআই দিয়ে করে নিতে পারবেন এগুলো। তো ইআই দিয়ে আমি আপাতত দেখাচ্ছি না, জাস্ট আমরা এখান থেকে এটা করছি। ধরেন আমার একটা ছবি পছন্দ হয়েছে, তো এটা আমি কীভাবে ডাউনলোড করব। আমি ডাউনলোড করার জন্য জাস্ট এই ধরেন আমার এখানে এই ছবিটা আমার কাছে সবথেকে বেটার লাগছে, এটা আর হচ্ছে এটা, এই দুইটা ছবি আমার কাছে বেটার লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমি কিন্তু নিজে ইউটিউবে কিন্তু এরকম একটা ছবি ব্যবহার করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট মানে ডাউনলোডের যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। যদি আমি এটা ওপেন করি দেখেন আমার ছবিটা এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি মনে হয় যে এটা আপনার ফেটে যাচ্ছে জাস্ট আপনি জুম আউট করে দিলে হয়ে যাবে। এবার ধরেন আমি এটা কোনো একটা জায়গায় আমি ব্যবহার করব, ধরেন আমি কোনো একটা জায়গায় ব্যবহার করব, দেখতে কেমন লাগে একটু আমি দেখি। ধরেন আমি একটা ইয়াতে চলে যাব, ধরেন ভিডিওর এখানে চলে আসলাম, এখানে জাস্ট আমি এটা ব্যবহার করি, দেখি এটা দেখতে কীরকম হয়। ঠিক আছে, জাস্ট ছবির উপর ক্লিক করে চুজ ফাইল করে দেই, সরি এখান থেকে আমি চুজ ফাইল করে দেই, এখান থেকে আপলোড টু ইমেজ আমি যেটা তৈরি করলাম সেটা আমি ধরেন এখান থেকে দিয়ে দিব, দেখি এবার ফাটে কিনা। কারণ এটা একদম দেখেন এখন কিন্তু আমার কোনো ছবি
মানে কোনো জায়গায় ফেটে যাচ্ছে না, একদম ইজিভাবে হচ্ছে, একদম ক্লিয়ারলি হচ্ছে। দেখেন, সেভ করে দিলে কিন্তু আমার হয়ে যাবে। আরেকটা আপনাদের একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে যদি আপনার ছবিটা তারপরে যদি ফেটে যায় বা রেজুলেশন যদি আপনার কম থাকে, ইমে লিখবেন এখানে অনলাইনে এসে লিখবেন হচ্ছে আপনার আপ স্কেল লিখে জাস্ট সার্চ করবেন। লেখার পরে এখানে অনেকগুলো সাইট পাবেন, যে কোনো একটা সাইটে ঢুকে যাবেন। এখান থেকে ধরেন আমি এটাতে যাই, যদি এটাতে না হয় আমি নিচেরটাতে ক্লিক করব, সমস্যা নেই। এখান থেকে ধরেন এই ছবিটার আমি রেজুলেশন বাড়াতে চাচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করব। এটা হচ্ছে যাদের ছবির রেজুলেশন কমে যাবে তারা এই কাজটা করতে পারেন। ধরেন আগের রেজুলেশন ছিল এরকম, দেখতে এরকম দেখা গেছে, পরেরটা হচ্ছে এরকম হচ্ছে, আপ স্কেলের পরে ওরকম হচ্ছে। ঠিক আছে, আপনি আশা করি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। তো আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব, ডাউনলোড হয়ে গেছে। এবার দুইটা ছবি, একটা হচ্ছে কত, 194 KB, আর একটা হচ্ছে 3 MB। তার মানে আপনি বুঝতেই পারতেছেন রেজুলেশন কোনটা কীরকম। এটা দেখেন কত মোটামুটি সুন্দর লাগতেছে, দেখেন তেমন ফাটতেছে না, কিন্তু আপনাদের ওইখানে হয়তো দেখা যাইতে পারে এরকম ফাইটে যাওয়ার, কিন্তু আমার এখানে কিন্তু ফাটতেছে না। ঠিক আছে, দেখেন দুইটার ভিতরে পার্থক্য আপনি খুঁজে পাবেন। তো এই হচ্ছে বিষয়, আশা করি এটা দিয়ে আপনি ইজিভাবে এই কাজগুলো করে নিতে পারবেন আপনার নিজের জন্য। দেখেন ছবিটা কিন্তু টোটালি ফাটতেছে না এবং অ্যাকুরেটলি হচ্ছে, দেখেন অ্যাকুরেটলি হচ্ছে। আপনার সোশ্যাল মিডিয়াতে যদি বা ফাইবারে যদি ব্যবহার করতে চান, অ্যাকুরেটলি হবে আপনার ছবিটা। তো আশা করি যে আপনার নিজের কাজটা আপনি চালিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।